আজ সকালে অগ্নিকাণ্ডে আতঙ্কিত সল্টলেকের এফডি ব্লকের বাসিন্দারা। এফডি ব্লকের ঝুপড়ি বাজারে আজ সকাল ছটা নাগাদ একটি দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। এরপরই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, একের পর এক দোকান পুড়তে শুরু করে। প্রথমে দোকানদাররা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, পরবর্তীতে দমকলে খবর দেওয়া হয় এবং দমকলের পাঁচটা ইঞ্জিনের সহায়তায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে, সিলিন্ডার বাস্ট করে ভোলানাথ পাইক নামে এক দোকানদার আহত হয়েছেন। তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে আগুন কি থেকে লাগলো সেই বিষয়ে এখনো ঠিকমতো কিছু জানা যায়নি। আগুনটা লেগেছে সকালবেলা খবরটা আমরা পাই, কন্ট্রোলে থেকে আমাকে সাতটা দশে খবর দেয়। সকাল ওই সাতটা নাগাদই আগুনটা লাগে। আগুনটা লাগার উৎসস্থল যেটা বলছে এখানে, যেখানে একটা গোডাউন ছিল, ডেকোরেটরের গোডাউন, সেখান থেকে আগুনটার উৎপত্তি। সেখান থেকে কয়েকটা গোডাউন আরও পুড়ে যায় পাশাপাশি, আর চারটের মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন পৌরসভার একজন কর্মী কনজারভেন্সি স্টাফ, সে ইঞ্জুরি হয়েছে। এখন বক্তব্য হচ্ছে আগুনটা কন্ট্রোল আমরা করে ফেলেছি। আমাদের বারোটা ইঞ্জিন এবং আমাদের সিনিয়র অফিসাররা, তারা আগুনটা কন্ট্রোল করে ফেলেছে। এখন ড্যাম্পিংয়ের কাজ চলছে, আর একটু সময় লাগবে, কারণ কিছু পকেট ফায়ার আছে। এই পকেট ফায়ারগুলো আমাদের কাজ করছে, কিছুক্ষণের মধ্যে আমরা সেগুলোকেও কন্ট্রোল করে ফেলবো। আর আগুন বাড়ার কোনো চান্স নেই, আর নতুন করে কোনো ক্ষয়ক্ষতির আর চান্স নেই। আমরা দেখে নিচ্ছি সমস্ত ব্যাপারটা, ক্ষয়ক্ষতি হচ্ছে তাদের কি কি দেখে নেব। এখানে যারা আছে আমাদের পৌর প্রতিনিধি আছে, আমি নিজে আছি, আমি তো এইখানের বিধায়ক। আমরা দেখে নেব যেটা সমস্যা আছে। ইতিমধ্যে আমি ত্রিপল আনতে পাঠিয়েছি, ত্রিপল দিয়ে দেবে, যা যা দরকার সেগুলো আমরা করে নেব, সেটা দেখে নেব বসে। এখন আমাদের আগুন নেমানোর কাজ ফার্স্ট, তারপরে যা সমস্যা আছে ওগুলো আমরা দেখে নেব। বাজারের মধ্যে তো গোডাউন থাকে, এবার গোডাউনে ফায়ার দেখো সিস্টেম, এসব বলতে গেলে এগুলো সিস্টেম এগুলো কিছুই থাকে না, তার কারণ এগুলো সব টেম্পোরারি বেসিসে হয়। আমরা বারবার সতর্ক করি সবাইকে, কিন্তু তা সত্ত্বেও অনেকে করে। এখন কী বলবো, এখন আমাদের কাজ হচ্ছে এখন আগুন নেবানোর কাজ। আমরা মানুষকে সবসময় সতর্ক করতে থাকি, বলতে থাকি, আমাদের অডিট চলতে থাকে, কিন্তু কিছু লোক টেম্পোরারি বাসের স্ট্রাকচার, তারা আর বাসের স্ট্রাকচার বলে আগুনটা কিন্তু খুব দ্রুততার সাথে কন্ট্রোল হয়ে যায় আগুন। কারণ আগুনটা আরও যদি স্প্রেড করতো অনেক দোকান আরও ক্ষতি হতে পারতো, সেটা দমকলে যারা আমাদের অফিসার আছে তারা খুব দক্ষতার সাথে এবং কর্মীরা আমাদের দক্ষতার সাথে কাজটা করে। চার পাঁচটা গোডাউন আমাদের গোডাউন কিছু ছিল, তো আমাদের প্রথমে একটা গোডাউনের আগুন লাগে, সেখান থেকে আগুন ছড়িয়ে যায়। ছড়িয়ে যাওয়ার পর কিছু হোটেল ছিল, হোটেলে সিলিন্ডার ছিল, সিলিন্ডার বাস্ট করে আমাদের আগুনটা বেশি ক্ষতি হয়েছে। ক্ষতি তো প্রচুর পরিমাণে, প্রায় 4000 বাঁশ ছিল, বাঁশগুলোই বাঁশ শালবাল্লা এগুলো পুরো নষ্ট হয়ে গেছে। আগুন কে আগুন লাগিয়েছে, কীভাবে লাগিয়েছে এটা কেউ জানে, বুঝতে পারিনি। রাত্রের মধ্যে লাগিয়েছে তো, লাগানো হয়েছে কি কী হয়েছে এটা তো আমরা কেউ কিছু বলতে পারছি না। আমরা তো আনুমানিক ভিত্তিতে বলছি, জানি না ঠিক হতে পারে কীভাবে হয়েছে, কেউ কিছু বলতে পারছে। ভোর 4:30 এরকম দমকাল একটু আসতে সময় লেগেছে, কিন্তু দমকাল এসে প্রচুর কাজ করেছে। দেরি হলেও কিন্তু কাজ করে দিয়েছে খুব ভালো। আমার নাম সুকেশ মন্ডল, মন্ডল লেকওয়ার্ড।